সুজানদা, অবশেষে মণিপুরে এই সমস্যা উদ্রেক হওয়ার ঠিক 100 দিনের মাথায় দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে বক্তব্য রাখলেন, দীর্ঘ বক্তব্য রাখলেন। তার মধ্যে মণিপুর নিয়েও তিনি মুখ খুললেন, যেটা বিরোধীরা চেয়ে আসছিল এবং যেটা এনশিওর করতে অনাস্থা প্রস্তাব আনতে হয় বিরোধীদের, অন্তত এমনটাই দাবি বিরোধীদের পক্ষ থেকে। আজকে টেক অ্যাওয়ে কি মণিপুর প্রসঙ্গে আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেটা থেকে কি যে উত্তরগুলোর জন্য আপনারা অনাস্থা প্রস্তাব এনেছিলেন সেটা সেই উত্তরগুলো পাওয়া গেছে, সেই প্রশ্নগুলো নিরসন হয়েছে? প্রথমত মণিপুরের প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে মুখ খোলাবার জন্য অনাস্থা প্রস্তাব আনতে হবে, না হলে উনি মুখ খুলবেন না। উনি একেবারে পারলে প্রায় পার্মানেন্ট নীরব মোদী হয়ে থাকবেন, এটা কখনো গণতন্ত্রের পক্ষে ভালো নয়, প্রধানমন্ত্রীর মর্যাদার পক্ষেও এটা যায় না। মণিপুরবাসী, তারা এমন কোনো অপরাধ করেনি যে এতদিন ধরে তারা নানান অসুবিধার মধ্যে, যা হচ্ছে সবাই জানেন, আমি আর তার বিস্তারিতে যাচ্ছি না, সেইটা নিয়ে প্রধানমন্ত্রী একটা কথা বলতে পারবেন না, এমন অহংকার প্রধানমন্ত্রীর। এই অহংকার কখনো ভালো না, যে অনাস্থা প্রস্তাব না আনলে আমি কোনো কথাই বলবো না। এবং উনি যা বললেন, কার্যত অনাস্থা প্রস্তাবের আলোচনায় মণিপুর প্রসঙ্গ নেই নেই নেই, শেষে একটু না বললে না, প্রায় সেরকমভাবেই বললেন। ওদের কী বললেন, কী তার মানে দাঁড়ালো, সমাধানটা কি? ওখানকার মুখ্যমন্ত্রী এই এত কিছুর পর তাকে এখনও উনি রেখে দিয়েছেন, এবং ওনার স্নেহধন্য গোটা দেশের সবাই বুঝতে পারছে যে প্রয়োজনে আর্মিকে ওখানে ব্যবহার করা উচিত ছিল, তা উনি করলেন না। ফলে বীরেন্দ্র সিং তাকে খুশি করতে গিয়ে অথবা তাকে সঙ্গে রাখতে গিয়ে মণিপুরবাসীর বিরুদ্ধে উনি কার্যত অসভ্যতা করলেন, অপদার্থতা করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। আজকে তার কোনো কথায় অনুশোচনার অথবা বেঠিক হচ্ছে, আমি দুঃখিত, ভয়াবহ ব্যাপার, এরকম কোনো ইঙ্গিত কিন্তু ওর কথায় পাওয়া গেল না, এটা মানুষ কোনোভাবেই খুশি হতে পারে না। সুজনদের পাশাপাশি তো তার গলায় আজকে 30টি টার্ম, অর্থাৎ তৃতীয় দফা তার সরকারের তৃতীয়বারের জন্য তার যে সরকার গঠন করা, তার প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার যে বার্তা, সেটা তিনি সংসদে দাঁড়িয়ে দিয়ে দিলেন। তাহলে কি দাঁড়াবে, তাহলে প্রধানমন্ত্রী, তার কাছে মূল আগ্রহটা হচ্ছে একটাই, তার টার্গেট মানুষের কি হবে না হবে বোঝার দরকার নেই, জিনিসের দাম সহ নানান পীড়া কষ্টের মধ্যে মানুষ আছে, উনি প্রধানমন্ত্রী হবেন আর একবার, এই একটাই সিঙ্গেল এজেন্ডা ওনার কাছে আছে, মানুষের জন্য কোনো এজেন্ডা নেই। দেখুন মুপিয়া সুজন, আপনি যখন এই কথাটা বলছেন, আমি শুধু একটু রিমাইন্ড করাবো যে আজকে এই এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে দেশবাসীকে সতর্ক করছি, পড়শি দেশগুলোর দিকে নজর দিন, কারণ বিরোধী জোট তাদের ছদ্রানো আমার দায়িত্ব নয়, কিন্তু দেশবাসীকে সতর্ক করা আমার কাজ, কারণ তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে বিরোধীদের যে আর্থিক নীতি, বিরোধী জোটের আর্থিক নীতি দেশকে দেউলিয়া করে দেবে, দেশের অর্থনীতিকে ডুবিয়ে দেবে, সেজন্য তিনি চেতাবাণী দিয়েছেন। আমি আপনার কথাটার আগে আমি শুধু এইভাবে বলছি যে 17 ঘন্টার আলোচনায় অর্ধেক বিজেপি বলবে, মানে সরকার পক্ষ বলবে, অর্ধেক বিরোধীরা বলবে। ঠিক পশ্চিমবাংলায় যেমন হয়, সরকার পক্ষ নানান কৃতকৌশল করে নিজেরা বেশি বলে, বিরোধীদের সুযোগ দেয় না, এখানে পার্লামেন্ট উনি তাই করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে 8.5 ঘন্টা সরকার পক্ষ বলবে, ওদের আর কারোর উপর ভরসা নেই, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে তার অর্ধেক সময় বলে ফেললেন, এটা ভালো লক্ষণ নয়, সবাই বুঝতে পারবেন। এবং তিন, তারপরেও রিয়েল ইস্যুর মধ্যে ওরা গেলেন না, একটা যেন দারুণ কিছু করেছেন গোছের ভাব দেখালেন। উনি কি বলছেন, যে বিরোধীরা, তাদেরকে আমি চেতাবনী দিচ্ছি যে তাদের যে অর্থনৈতিক নীতি, বিরোধী জোট বলে, এক হচ্ছে জোট ঠিক না, যাই হোক, উনি যদি জোটে বলেন, বিরোধী জোটের অর্থনৈতিক নীতি থাকবে কেন, অর্থনৈতিক নীতি থাকবে দলগুলোর। ওনার বিজেপির যে অর্থনৈতিক নীতি, উনি যে আকালির সঙ্গে জোট করেছিলেন এনডিএর, তার অর্থনৈতিক নীতি এক নাকি? উনি যে শিবসেনার সঙ্গে জোট করেছিলেন, তার অর্থনৈতিক নীতি এক নাকি? যদিও এখন আকালি ওর সঙ্গে নেই, শিবসেনাও ওর সঙ্গে নেই, উনি যাদের সঙ্গে জোট করেছিলেন তাদের মিলিয়ে তো একটা কোনো নীতির গল্প ছিল না, বরং
উনি যেটা বারবার বলতেন, যেটা বাকিরা কেউ পছন্দ করেননি, যে উনি চৌকিদার, মানুষের চৌকিদার, এই কথাটা বলে উনি আসলে নীরব মোদী আর মেহুল চোকসির চৌকিদারিত্ব করেছেন, উনি আদানি আর আম্বানির চৌকিদারিত্ব করেছেন। আর মানুষ তারা বিপদে পড়েছে, গ্যাস পেট্রোল ডিজেল গোটা ন বছরে একটা কোনো ন্যাশনাল বড় ইনস্টিটিউট অথবা পাবলিক সেক্টর একটা কিছু উনি করে তুলেছেন না। হি ইজ দি ফার্স্ট এভার প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া যার আমলে কোনো ক্রিয়েশন হয়নি, তৈরি কিছু হয়নি, ধ্বংস হয়েছে। বলেছেন যে আপনারা অর্থাৎ বিরোধীরা তারা বিশ্বের সামনে দেখাতে চেয়েছেন যে হ্যালের মতো সংস্থা ধ্বংস হয়ে গেছে, এলআইসি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বিরোধীদের তার আজকে কটাক্ষ যে বিরোধীদের একটা গোপন বর রয়েছে, তারা যার খারাপ চায় সেটা আসলে চমকাতে থাকে, তার ঔজ্জ্বল্য বাড়তে থাকে, তাই হয়েছে না? এটা উনি ঠিক বলেননি। প্রথমত বিশ্বের কাছে ভারতবর্ষকে দেখানোর ব্যবস্থা তো বিরোধীরা করেনি, উনি করেছেন। এবং উনি আমেরিকাতে গিয়েই হোক আর ফ্রান্সে গিয়েই হোক যখন বলেছেন, তখন সেখানকার মানুষ কিন্তু সেটা পছন্দ করেনি, বরং এই প্রথম বিদেশের পার্লামেন্টে আমাদের ভারতবর্ষে ওনার কাজকর্ম এবং চলাফেরা মণিপুর ইত্যাদি সেটা নিন্দিত হয়েছে। ভারতবর্ষকে দুনিয়ার কাছে মাথা হেট করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উনি সব বিরোধীদের ঘাড়ে ফেলে দিচ্ছেন কেন? উনি আমি দেখলাম হ্যাল অনেকবার বললেন, আমি হ্যালের অর্থনৈতিক চেহারাটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি যদি ধরে নিই, যদি হ্যাল বললেন বিএসএনএল বললেন না কেন? আমি যদি ধরে নিই এলআইসি, তার তো উনি 12টা বাজিয়ে দিয়েছেন, আমি যদি ধরে নিই সবাই জানেন ব্যাংক, তার 12টা বাজিয়ে দিচ্ছেন, এবং সবাই জানে যে ব্যাংকে কার্যত ঋণ মুছে দেওয়া হয়েছে 15.5 লক্ষ কোটি টাকা। ফলে যেটা উনি বলছেন সেটা উনি বেঠিকভাবে বলছেন, ব্যাংকে হোক, ইন্স্যুরেন্সে হোক, বিএসএনএল হোক, নানাবিধ। আর আমি আবার বলছি, হি ইজ দি অনলি প্রাইম মিনিস্টার যার গত 9 বছরে একটা ন্যাশনাল বড় ইনস্টিটিউট, একটা ন্যাশনাল বড় ইনস্টিটিউট অথবা একটা বড় সেক্টর, সরকারি পাবলিক সেক্টর একটা কোনো তৈরি করেননি, 17টা পাবলিক সেক্টর বিক্রি করেছেন বেচনেওয়ালা প্রধানমন্ত্রী, তৈরি করনেওয়ালা নেহি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ইতিমধ্যে এই বিরোধী এই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করতে বাংলা থেকে কেরালের প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রীর গলায়, যেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এদের নিজেদের নিজেদের সবাই প্রধানমন্ত্রী হতে চায় বাংলায়, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম কংগ্রেস তারা লড়ছে, কেরালে কারা পার্টি অফিস ভাঙচুর করে দেয় সেটা যখন ব্যাঙ্গালোরে যায় তখন ভুলে যায়। দেখুন, আমি বোধহয় আমার সাথে সবাই সহমত হবেন, একজন প্রধানমন্ত্রী 2 ঘন্টা 13 মিনিট ধরে এভার হাইয়েস্ট বক্তৃতা দিলেন, কিন্তু হতাশার বক্তৃতা, এই বক্তৃতা কোনো সারবত্তা নেই, বরং খানিকটা নিচু স্তরের বক্তৃতা উনি করলেন, যেটা প্রধানমন্ত্রীর কাছে এক্সপেক্টেড না। ওনার প্রতি আস্থা থাকবে কেন, সেই কথাটা উনি বলতে পারলেন না বা এস্টাবলিশ করতে পারলেন না, উনি খালি চেষ্টা করলেন, বোঝা গেল যে ইন্ডিয়া এই শব্দটাতে উনি ভয় পেয়েছেন, এটা আমরা আগেও জানতাম, ইন্ডিয়ার কনস্টিটিউশন উনি ভরসা করতে পারেন না, ইন্ডিয়ার ডেমোক্রেসি, ইন্ডিয়ার সেকুলারিজম, ইন্ডিয়ার ফ্যাব্রিক, এটাকে উনি ভরসা করতে পারেন না, দিস ইজ হোয়াট ইজ আরএসএস, নতুন কোনো কথা না। ফলে ইন্ডিয়াতে উনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে এবার কী করছেন, আবার অসত্য বললেন, দুই একটা যা উনি বলেছেন, ধরুন অধীর চৌধুরী আপনার কি মনে নেই সিপিএম আপনার সঙ্গে কী করেছিল? আমি বলছি আয়নার সামনে নিজে দেখলে পারতেন, 2002 সালে উনি গুজরাটে কী করেছেন, লোয়া হত্যা কী করেছেন ইত্যাদি উনি দেখলেন না? অধীর চৌধুরী বরং পারলে ওনাকে পরে যদি বলার সুযোগ থাকতো বলে দিত সিপিএম কী করেছে আমি জানি, 2019 সালের নির্বাচনে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট ছিল না, এ তৎসত্ত্বেও বিজেপি এবং তৃণমূলকে হারার জন্য সিপিআইএম অধীর চৌধুরীকে সমর্থন দিয়েছে কিংবা ডালুদাকে সমর্থন দিয়েছে, এটা হয়তো প্রধানমন্ত্রী জানা নেই, তাই একেবারে বিরোধী বেল্ট ভুল আলোচনা করা এটা প্রধানমন্ত্রীর পদবাচ্য নয়। উনি কী বললেন, পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেস তৃণমূল নিজেদের মধ্যে তৃণমূলের সঙ্গে ওদের লড়াই আছে, ওরা বাইরে গিয়ে কারেক্ট, উনি তো ঠিকই বলেছেন, পশ্চিমবাংলা বাইরে তৃণমূল নেই, তৃণমূল আছে একমাত্র পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস অথবা সিপিএম না আমরা একসাথে নেই তো, নেই,
বিজেপি এবং তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং তৃণমূল বরঞ্চ আছে ওনার সাথে গোয়াতে কিংবা মেঘালয়তে কিংবা রাষ্ট্রপতি নির্বাচনে কিংবা উপরাষ্ট্রপতি নির্বাচনে ওনার সঙ্গে থাকা তৃণমূল। উনি নানানভাবে চেষ্টা করেছেন সেই তৃণমূলকে সঙ্গে রাখতে, এবং তৃণমূল ওনার সঙ্গেই থাকবে, এটা হয়তো ওনারও বিশ্বাস, এটা হয়তো আমারও বিশ্বাস। পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে বামপন্থীদের কোনো যোগাযোগ থাকার কথা নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।